সালাম আলাইকুম বন্ধুরা। জিনের পাহাড় নাম অনেকেই শুনেছেন বাট দেখেন নেই, এর কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে যেটা সম্পর্কে জানানোর জন্য আজকে আমাদের এই ভিডিও। তো চলুন জিনের পাহাড়ে রওনা দেওয়া যাক। মদিনা থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা স্ক্রিনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটির নামই জিনের পাহাড়। তো এই পাহাড়টার মাঝখান দিয়ে একটা রাস্তা সৌদি সরকার নির্মাণ করেছে, যে রাস্তাকে ঘিরে এবং এই পাহাড়কে ঘিরে রয়েছে নানা জল্পনা কল্পনা। বিজ্ঞানীরা এটার মতবাদ দিতে গিয়ে বলেছেন যে এটা কোনো চুম্বকত্ব শক্তির কারণে, মাধ্যাকর্ষণ শক্তির বলে কোনো বস্তুকে সামনের দিকে টানে সেটা উঁচু হওয়া সত্ত্বেও। স্থানীয় লোকজন বিশ্বাস করে যে এটা কোনো জিন বা একদল জিন এটা সামনের দিক থেকে আকর্ষণ করে। তো আমরা একটা গাড়ি যদি আপনাদের দেখাই, এই গাড়িটা যে অবস্থায় রয়েছে গিয়ারটিতে, সেখান থেকে গাড়িটা স্টার্ট না করে সামনের দিকে কোনোভাবে যাওয়ার কথা না, বাট আমরা দেখতে পাচ্ছেন যে গাড়িটা স্টার্ট করা নাই বাট সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্পিড ক্রমশ বেড়েই চলছে। তো এটা সামনের দিকে যাওয়ার অংশ, মানে আপনার দৃশ্যটা দেখতে পাচ্ছেন যেটা ক্রমশ উঁচু দিকে চলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব, কিভাবে হচ্ছে এটা, এটা সামনের দিকে কি হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিকভাবে পেছন দিকে আসার কথা ছিল বাট তা না হয়ে সামনের দিকে যাচ্ছে। এই যে রহস্যটা, স্পিডটা দেখেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এই রহস্যটার কারণেই এই স্থানীয় লোকজন এখানকার পাহাড়টির বা এই জায়গাটির নাম দিয়েছে অদিয়াজিন বা চীনের পাহাড়। আমরা এই ভিডিও শেষে আরেকটু মজার বিষয় দেখবো, যে গাড়িটা আপনারা দেখলেন অটোমেটিক সামনের দিকে চলে যাচ্ছে, তো আমরা একটা কোন একটা বস্তু ওখানে রাখলে ওটা কিভাবে সামনের দিকে আকর্ষণ করে সেটা আপনাদের দেখাবো, সেজন্য শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথে। তো গাড়িটা আপনারা দেখতে পেলেন যে এখন পর্যন্ত কোনো গিয়ার চেঞ্জ করা হয়নি কিন্তু সামনের দিকে যাচ্ছে, শুধু স্টিয়ারিং ধরে ড্রাইভার বসে আছে। তো আমরা এই পরীক্ষার জন্য বা এটা আপনাদের একটু বোঝানোর জন্য আরেকটা বিশেষভাবে পরীক্ষা করেছিলাম, যেটা দেখলে আপনি আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো সে সম্পর্কে বা সেই বিষয়টা আপনাদের সামনে এখন দেখাবো, যে একটা বোতল আমরা রাখবো রাস্তার উপরে, তার সামনের দিকে কিভাবে চলে যায়। দেখেন একটা বোতল রেখে দিয়েছি রাস্তায়, রাস্তা ক্রমশ উপরের দিকে চলে যাচ্ছে, বোতলটা উপরের দিকে তো যাওয়ার কথা ছিল না। এটাই হলো এই জিনের পাহাড়ের রহস্য। ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।